চীনের ভারতকে তুলোধনা করার চেষ্টা, কিন্তু নিজেই গোল খেয়ে গেল চীন। বাইডেন মোদির মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর প্রচেষ্টা করছে জিনপিং। কানাডা চীনের শত্রু, তবুও ট্রুডোকে সমর্থন কেন করছে বেজিং? কানাডা ইস্যুতে মুখ খুলে নিজেদেরই কুকীর্তি এভাবে ফাঁস করল বেজিং। চীন ভেবেছিল এই তো সুযোগ ভারতকে জব্দ করার, পশ্চিমাদের সঙ্গে দিল্লির সম্পর্ককে ঘেটে ঘ করে দেওয়ার। কানাডা চীনকে শত্রু মনে করে, চীনও তাই মনে করে, তা সত্ত্বেও ট্রুডোকে এতটা সাপোর্ট কেন করছে বেজিং সেটা নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। খুব সোজা সাপটা সিম্পল একটা অঙ্ক, ভারতের বিরোধিতা আর ভারতকে এই সুযোগে টেনে নিচে নামানোর চেষ্টা। চীন প্রমাণ করতে চায় পশ্চিমারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে ভারতকে প্রশ্রয় দিয়েছে, যার ফল এখন তাদেরকেই ভুগতে হচ্ছে। এমনটা কি অফিশিয়াল বিবৃতি দিল জিনপিং এর সরকার? চীন চাইছে কোনোভাবে কানাডা এমন কোনো প্রমাণ পাক যাতে তারা প্রমাণ করতে পারে নির্জারের হত্যার জন্য ভারতই দায়ী। কারণ যদি এটা একবার প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারতের মাথা নিচু হয়ে যাবে। আর এর থেকে খুশির খবর কি বা হতে পারে বেজিং এর কাছে? শি সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসে ভারত আর পশ্চিমা জোটকে তুলোধনা, কিন্তু দিল্লি জানে তাই চীনের ফাঁদে তারা পা দেয়নি। চীন বেসিক্যালি চায় কানাডা ইস্যুতে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাকে পুরোপুরি সমর্থন করুক, আর এই সুযোগে দিল্লিও যাতে পাল্টা আমেরিকাকে আক্রমণ করে। ব্যাস, তাহলেই পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লির ইকুয়েশন ঘেটে যাওয়া যাবে। সেই সঙ্গে দুর্বল হয়ে পড়বে কোয়াড, আর কোয়াডের দুর্বল হওয়া মানে চীনের কিন্তু বাড়তি অনেকটাই অ্যাডভান্টেজ। এমনকি কিছুদিনের মধ্যে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র মহাসভাতেও বেজিং চাইছে পাকিস্তান যাতে কুলভূষণ যাদবের ইস্যু তুলে ধরে, আর এখানে কানাডার হাতও শক্ত হয়। গ্লোবাল টাইমসে বেজিং পশ্চিমাদের উস্কে দিয়ে বলছে, পশ্চিমারা দাবি করে তারা মানবাধিকারের সপক্ষে কথা বলে, কিন্তু তারাই ভারতের তথাকথিত লোকতন্ত্রের প্রশংসা করছে। একই সঙ্গে বেজিং এটাও দাবি করে পশ্চিমারা চীনের বিরুদ্ধে এজেন্ডা চালানোর জন্য ভারতকে হাতিয়ারের মতো ব্যবহার করে থাকে। বুঝতে পারছেন উস্কানিটা ঠিক কোন লেভেলে? কিন্তু ভারত এই ফাঁদে পা দেবে না সেটা প্রমাণিত। দেখুন না, লক্ষ্য করে, কানাডা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক মন্তব্য করেছে, ভারত কিন্তু পাল্টা এখনো তার একটা প্রতিক্রিয়াও দেয়নি। কার্যত শুধুমাত্র কানাডাকে নিয়েই অ্যাকশন নিয়েছে দিল্লি, কিন্তু ওয়াকিবহাল মহল বলছে যে চীন নিজেদের দেশে স্বৈরাচারী শাসন চালায়, তারা ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলছে, এটা কিন্তু বেশ হাসির ব্যাপার হয়ে গেল। গ্লোবাল টাইমসে এটাও দাবি করা হয়েছে যে ভারত তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার উল্লঙ্ঘন করছে। কিন্তু অবস্থা দেখুন, চীনের নিজের মুখোশই এতে খুলে গেল। যেভাবে চীন নিজেদের দেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করে, সেটা জানতে বোধহয় আর কারোর বাকি নেই। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কানাডা ইস্যুতে ভারতের মাথা নিচু করার জন্য আরো অনেক সুযোগ খুঁজবে চীন, তাই দিল্লিও কিন্তু পা ফেলছে মারাত্মক সতর্কভাবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।